ছিল? এখানে কি হচ্ছে? তোমার কিচ্ছু হয়নি, তুমি ভালো আছো। কেন সবাই এখানে দাঁড়িয়ে আছে? দেবসেনা গঙ্গায় ঢিবির মধ্যে থাকা সাপটাকে ছাড়তে বলেছিল। তুমি যদি চুপচাপ শান্ত হয়ে থাকো, আমরা তাহলে তোমার কথা শুনবো। হ্যাঁ আন্টি, সাপটা দেরার মধ্যে থাকার জন্য গঙ্গার খুব মন খারাপ করছে। সাপটাকে তাড়াতাড়ি বাইরে আনুন না আন্টি। আমি বলছি তো, নিশ্চয়ই ওকে বাইরে আনবো। খুশি তো? তুমি এখন ভেতরে যাও সোনা, গিয়ে বিশ্রাম নাও। রাজশেখর, দেবসেনা খুব ক্লান্ত হয়ে আছে, ওকে ভেতরে নিয়ে গিয়ে কিছু খেতে দিন। এসো মা, এসো। দেবী, হ্যাঁ দাদা, ওকে ঘরে নিয়ে যাও। কিরণ, কি দেবসেনাকে? ঠিক আছে। হ্যাঁ, আপনারা সবাই এখানে দাঁড়িয়ে কেন? আমি বললাম তো দেবসেনার কিচ্ছু হয়নি। যান, ভেতরে যান। চলো চলো, আস্তে। হ্যাঁ চলো, দেবসেনাকে আগে কিছু খেতে দিতে হবে। ঢিবিটা ভেঙে নন্দিনীকে বাইরে আনার চেষ্টা করছিস, তাই জন্য এত নাটক করছিস তুই, তাই না? এইরকম নাটক করতে যদি আমি আর তোকে দেখি, তোর গলার স্বর কেড়ে নিয়ে যেমন তোকে বোবা বানিয়ে দিয়েছি, এবারে চোখ দুটো কেড়ে নিয়ে তোকে অন্ধ বানাবো। মাধবী, আপনার কথাই আমি শুধুমাত্র ওকে বোবা বানিয়ে রেখেছি, আর এই অবস্থায় থাকা সত্ত্বেও একটা ছোট্ট বাচ্চাকে ব্যবহার করে ওই নন্দিনীকে বাঁচানোর চেষ্টা করছিল। এই যে কত বড় একটা মিথ্যাবাদী সেটা এখন বুঝতে পারছেন তো? একে এমনি ছেড়ে দিলে আমাদের মাথায় উঠে নাচবে। আপনি এর ব্যাপারে আমাকে আর কোনো কথা বলতে আসবেন না। ও প্রথমে নন্দিনীর ভক্ত, তারপর আপনার বৌমা। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন, আর ওর ব্যাপারে এখন থেকে সাবধান হয়ে যান। এটা আমাদের জন্যই ভালো। চলুন। কেঁদো না মা, আমি দেখে নেব। মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী। ফোন করে আমাকে আসতে বললেন তাড়াতাড়ি। এটা আমাকে কেন দিচ্ছেন? যখন লক্ষ্মী তোমার কাছে আসতে চাইছে, সেটাকে কখনো মানা করতে নেই।
আপনি অনেক দিন ধরেই রাজনীতিতে অনেক বড় জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন, সেটার জন্যই এই পূজো। এটা দিয়ে আমি কি করব? এটা এই মুহূর্তে মহলে নিয়ে যাও আর মাধবীর রুমে গিয়ে চার কোণে রেখে এসো, কিন্তু ও যেন জানতে না পারে। আমার এমপিসিট পাওয়ার জন্য আমার রুমে রাখাটা ওকে, মাধবীর রুমে রাখতে বলছেন কেন বলুন তো? আগে আমি যেটা বলছি সেটা ভালোভাবে করো, পরে এত প্রশ্ন করবে। এটা মাধবীর ঘরে রাখার পরে তোমরা সোজা রাজশেখরের ঘরে চলে যাবে আর ওনার কাছে কালচক্রটা চাইবে। উনি স্বাভাবিকভাবেই সেটা দিতে চাইবেন না, কিন্তু আপনারা জোর করে যাবেন আর ওটা নেওয়ার চেষ্টা করতে থাকবেন। কালচক্রটা ওখানে কোথায়? মাধবীর ঘরে আছে। মাধবীর কাছে কালচক্রটা আছে সেটা তোমরা দেখেছো নাকি? আমি খুব ভালো করে জানি, ওই কালচক্রটা রাজশেখরের কাছেই আছে। আপনি যখন রাজশেখরের কাছে আছে বলে কনফার্ম করছেন, তাহলে ওনার কাছে গিয়ে চাই চলুন। কিন্তু এইটা মাধবীর রুমে কেন রাখতে বলছেন বলুন তো? মাধবী রাজশেখরকে একরকম বশীকরণ করে রেখেছে। তুমি ওর ঘরে গিয়ে লেবুগুলো রেখে আসলে ওর মন্ত্রশক্তিটা কাজ না করে ওকে বেঁধে রাখবে। সেই সময় তোমরা গিয়ে রাজশেখরের কাছে কালচক্রটা চেয়ে নেবে, ও দিয়ে দেবে। মানে আমি আপনাকে কালচক্রটা এনে দিলে আপনি আমাকে এমপিসিটটা পাইয়ে দেবেন? ঠিক আছে, আমি দাদার কাছ থেকে কালচক্রটা এনে দেব, কিন্তু আপনি আমার এমপিসিটটা পাওয়ার জন্য যা করার করুন, কিন্তু কাজ হবার পরে কথা ঘোরালে হবে না। তুমি যদি কথা না বদলাও তাহলে আমিও বদলাবো না। যাও, কালচক্রটা নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে এসে আপনার সঙ্গে দেখা করছি। আশীর্বাদ করো মা। বাবা, ভৈরবী যেমন বলল আঙ্কেলের কাছ থেকে কালচক্রটা নিয়ে ভৈরবীকে দিয়ে দেব, এই ভৈরবী আমাদেরকে সামনে রেখে মাধবীর উপর বদলা নিতে চাইছে। আমাদের কাজ হলেই হলো, সেই জন্যই তো এগুলো নিলাম। মাধবীর কাছ থেকে কালচক্রটা নিয়ে আমি রাখবো, কিন্তু কোনোভাবেই ভৈরবীকে দেব না। বাবা, দাহারুন বলেছো কিন্তু তুমি। ভৈরবী তোমাকে বোকা বানাতে চায় আর তুমি ভয় পাওয়ার নাটক করছো, সুপার বাবা। আমাকে ও কখনোই আর বোকা বানাতে পারবে না। এই লেবুগুলো তোমাদের হাতে দিয়ে পাঠিয়েছি কালচক্র নিয়ে আসার জন্যে নয়, ওই মাধবী নন্দিনীকে যে মন্ত্রবন্ধনে বেঁধেছে সেটা ভাঙার জন্য। এই মাধবী, আমাকে তুই অপমান করেছিলিস তাই না? তোর মন্ত্রশক্তি কি আমি সেটা দেখে নিয়েছি, এবার আমার মন্ত্রশক্তিটা তুইও দেখবি। তোর খেলা থেকে তো আমি বেঁচে গেলাম, কিন্তু আমার খেলা থেকে তুই কখনোই বাঁচতে পারবি না। আমার সমস্ত শক্তি ব্যবহার করে নন্দিনীকে ওই ঢিপি থেকে বাইরে বার করব আমি। তোর বিনাশ আমার হাতেই হবে, দেখতে থাক। হ্যাঁ বাবা, মাধবী আসার আগে এগুলো ঠিক জায়গায় রেখে দিই। তাড়াতাড়ি বার করো, তাড়াতাড়ি। হ্যাঁ, ঘন্টা রাখ ওই দিকের একটা, তাড়াতাড়ি দাও ওইখানে, ওইখানে রাখ, এই ওখানে রেখে দিই। ঠিক আছে, হ্যাঁ হয়েছে তো, ঠিক আছে।
চল চলে যাই। হ্যাঁ চলো চলো বাবা। বাবা এখানে এসো, বাবা এখানে এসো, দেখতে পাবে না।